pink leg. বন্ধুরা চলে আসলাম সুগন্ধা সরি কি জানি এটা কি জানি বীজ আসলাম এটা কিনা নেই এটা কি বীজ মোবাইল গা হাই লয় ইন্দা ইনাকে ভাষায় কথা কয় বুঝছিস এই মৌসুমি এখানে দেখ কত হ্যাট মৌসুমি দেখছিস হ্যাট কিনছিস ভালো লাগছে আমরা ভাবছিলাম একটা কিনবো তা কইছি কি 10 টাকা করে দেন 10 টাকা দেয় নাই আমরা 20 টাকাতে কিনবো না হিমচড়ি আরে যাবে না কেউ যাবে না হিমচড়ি ইকো পার্ক উঁচু জায়গায় উঠে আজকে এই অবস্থা হয়েছে কিছুই নিব না পরে নেব ছাগলগুলো কিছু বুঝবে মানে ও তো সেই আমরা তো খেলাম সাইকা তুই তো খালি না বুঝছি এটা কি ঝর্ণা দেখবো না আমরা চলেন ঝর্ণা দেখি হিমচড়ি ঝর্ণা আমি আছি তোমার তোর পিছে ভয় নাই ওরে বাবা কাউসার কই চলে গেছে আমিও যাবো ওই জায়গা আয় আয় এই মাই ও কি ও কোহানে উঠছে পাগল হয়ে গেছে নাকি কি অল্পিত ঝর্ণা তা না ঝর্ণা আয় তাই আয় সাগর হাই দে এখানে হাই দে হাই দে আমরা বললাম না
কোথায় যাচ্ছিস রে তোরা? কইরে টইরে যাস না জানি। দাঁড়া আমি সামনে যাই না, কালা আসে। হাই দাও হাই দাও, তোমরা দুজনে একটা হাই দাও। ও কি ট্যুর কমিটি, ট্যুর কমিটি, হ্যাঁ ট্যুর কমিটি। ওয়া তোমাকে তো কি সুন্দর লাগছে, ওর সবচেয়ে ভালো মানাইছে। এক ধাপ সিঁড়ি ওঠার পরে হচ্ছে আমি এখানে বসেছিলাম। আমি আর হিমছড়ি পাহাড়ে উঠি নাই, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম তো আমি এখানে বসেছিলাম, আর আমার বাদ বাকি বন্ধুরা তারা হচ্ছে পাহাড়ে উঠছিল। এটা তোর জন্য হচ্ছে বলছে, এবার বল তোর কেমন লাগছে পাহাড়ে উঠে? কি প্রকাশ করব, প্রথমে চাই অনেক এক্স এই সাইডাই এইটুকি দেখ কি ভয়ানক লাগতেছে না? আরে হেনতে তো আর কেউ পড়বে না, সেই ভয় নাই। এক সিঁড়ি উঠে মিজাজ খারাপ হয়ে যায়। ওরা কইছে কি উপরে অবস্থা ভয়ানক বুঝছিস, আমি ওটা শুনেই ভাবছি তাহলে আমার যাওয়া। আচ্ছা শীতল পানির জন্য পানি তো না খাই, একটা দাও ভাগ্নি ফোনটা ধরতো দেখি এটা কেমন কালা আসে না, একদম সামনের থেকে কেমন লাগছিল। এটা তো পিছে দা, এই যা হয়েছে দেখি, দাঁড়াও দাঁড়াও, এই যে হচ্ছে আমরা সবাই মিলে এই মাথার ফুল কিনেছি দেখেন। মানে যে বানানোর ইয়েটা এটা রেখে দেবো।